ভারতের মধ্যপ্রদেশে আতসবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত অর্ধ শতাধিক আহত হয়েছেন মঙ্গলবার রাজ্যটির হারদা জেলার একটি আতসবাজি কারখানায় ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে আশপাশে ভূকম্পন অনুভূত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা এই ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানা না গেলেও এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব